অকল অসম আর পশ্চিমবঙ্গতে নহয়, সমগ্র দেশতে জে এম বি জেহাদির জাল, বাংলাদেশী প্রবজনকারীর সহায়ত জে এম বির তৎপরতা, 125 জে এম বির জেহাদিক চিনাক্ত নিয়ার। ভারতত অবৈধভাবে বসবাস করে থাকা লাখ লাখ বাংলাদেশীর মাজত আছে জেহাদি। বাংলাদেশী সন্ত্রাসবাদী সংগঠন জামাত উল মুজাহিদিনে ভারতত সম্প্রসারণ করেছে জেহাদি কার্যকলাপ। অসম আর পশ্চিমবঙ্গের পর বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক আর কেরালালে জে এম বিয়ে সম্প্রসারণ করেছে নেটওয়ার্ক। ইয়ার বাবে জে এম বিয়ে ব্যবহার করেছে বাংলাদেশী প্রবজনকারীক। ভয়াবহ এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থার সঞ্চালক প্রধান ওয়াই সি মোদিয়ে। বাংলাদেশী ইমিগ্রেন্টস কি আড় মে জে এম বি দ্বারা উপরুক্ত রাজ্য কে অতিরিক্ত দেশ কে অন্য রাজ্য জেসে বিহার, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ইত্যাদি মে ভি আপনি গতিবিধিয়ো কা বিস্তার কিয়া হে। জে এম বির 25 জেহাদির এক তালিকা প্রস্তুত করেছে রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থায়। প্রতিখন রাজ্যক সতর্ক করে এই তালিকাখন প্রেরণ করা হয়েছে। নিয়ায় চিনাক্ত করা জেহাদি বাংলাদেশী অনুপ্রবেশকারী। নতুন দিল্লিতে অনুষ্ঠিত অ্যান্টি টেরোরিজম স্কোয়াড আর স্পেশাল টাস্ক ফোর্সর অনুষ্ঠানত নিয়ার সঞ্চালক প্রধানে এইদরে সতর্ক করে দিয়ে। 125 সন্দিগ্ধ অভিযুক্তো কি লিস্ট সবি সম্বন্ধিত এজেন্সিও কো সার্কুলেট কি গই হে। কোরপরা জেহাদিয়ে লাভ করে পুঁজি। জেহাদির পুঁজির উৎসর উপর নজর রাখবলে রাজ্য সরকার সমূহক আহ্বান জানায় নিয়ায়। অনুপ্রবেশকারী ডিজিটাল প্রমাণপত্রের উপরতো নজর রাখবলে আহ্বান নিয়ার। অনুষ্ঠানত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জেহাদির বিরুদ্ধে সফলতার মোকাবিলা করার বাবে নিয়াক প্রশংসা ডোভালর। পাকিস্তানের সমালোচনার সরব ডোভাল। সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি হয়ে পড়া বলে কয় ডোভালে। পাঞ্জাবত সন্ত্রাসবাদক পুনের সক্রিয় করে তোলার পাকিস্তানে চেষ্টা করে থাকা বলে কয় ডোভালে। উল্লেখ্য যে 2005 চনতে বাংলাদেশে নিষিদ্ধ করেছিল জামাত উল মুজাহিদিনক, অসমত সক্রিয় জে এম বি। সেই দিকের পর নিয়ার এই সক্রিয়নী অসম আরক্ষীর বাবে উদ্বেগজনক। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।